কারণ নেই, শরীর খারাপ হলে চিকিৎসা করাবেন, আমরাও যতটা পারবো করবো। আমি অন্তত আপনাদের এটুকু বলতে পারি, কোনো জিনিসের জন্য আমাদের আন্তরিকতার কোনো অভাব হবে না। আমি গতকালও ডাক্তারদের সাথে কথা বলেছি, নার্সদের সাথে কথা বলেছি, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেছি, সরকারকে ইনভলভ করেছি, এবং এক একটা কর্পোরেট হাসপাতালের সাথে আমরা দুটো করে সেফ হাউস যুক্ত করে দিচ্ছি, যাতে তারাও ট্রিটমেন্টটা করতে পারে। এইভাবে আমরা 200 সেফ হাউস এবং 100 হসপিটাল ইতিমধ্যেই কোভিড ট্রিটমেন্টের জন্য ইতিমধ্যে আমরা নিয়েছি, এবং আগামী দিন, এখন বিনা পয়সায় ভ্যাকসিন চলছে, আস্তে আস্তে যখন মেশিনারি রেডি হয়ে যাবে, ভ্যাকসিন আমাদের হাতে এসে যাবে, আমরা সবাইকেই বিনা পয়সায় ভ্যাকসিনটা দিয়ে দেবো, যাতে আর কোনো দিন মানুষকে সাফার করতে না হয়। পোলিওর ভ্যাকসিন আমরা দিই, আমরা ম্যালেরিয়ার ভ্যাকসিন দিই, আমরা কালা জ্বরের ভ্যাকসিন দিই। কই, তখন তো মানুষকে সাফার করতে হয় না? তাহলে আজকে তুমি কোভিডের ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে আর আমাদের কিনতে দাওনি, আমাদের বলে দিয়েছিলে কোনো স্টেট পারবে না সেন্ট্রালের পারমিশন ছাড়া, তাই আজকে ফেসটা করতে হয়েছে। এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান, নরেন্দ্র মোদীর অবদান, এবং তাই আজকে মানুষ মারা যাচ্ছে। ইভেন আজকে আমি সরি, আমি সকালে শুনছিলাম সীতারামের ছেলেটা মারা গেছে, আমি মেসেজও দিয়েছি, কিন্তু একটা 34 বছরের ছেলে সাংবাদিক ছিল, মারা গেল কোভিডে। সুতরাং ট্রিটমেন্টটাও করতে হবে ভালো করে। একটা দেখবেন, যদি কারো লাংসের প্রবলেম থাকে, চেস্টের প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, তাদের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা করাবেন, তাহলেই দেখবেন অনেকটা ঠিক আছে। খাওয়া দাওয়াটা ভালো করে করবেন, পেট ভরে খাওয়া দাওয়াটা করবেন, আর যেখানে সেখানে যা ইচ্ছে খাবেন না, যেখানে সেখানে জলটা খাবেন না, নিজেদের একটু সুস্থ রাখবেন, কাপড় জামা হাত পা পরিষ্কার রাখবেন, বাইরে কোথাও গেলে বাড়িতে এসে জামা কাপড়টা ছেড়ে রাখবেন, ঠিক আছে? আমি এইটুকু বলে, খেলা হবে। Thank you.